প্রতিদিন বিকেল 4টার পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নৌকায় করে বাক্সবন্দী হয়ে বিভিন্ন প্রজাতির মাছ আসে সন্ধ্যাকালীন এ মাছ বাজারে। কিশোরগঞ্জের ভৈরবের পুরাতন ফেরিঘাট এলাকার নৈশকালীন মাছ বাজারের আড়তগুলো ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে থাকে মুখর। প্রতিটা আড়তেই সয়লাব দেশীয় প্রজাতির রুই, কাতল, বোয়াল, চিতল, পাবদা, টেংরা, পুঁটিসহ ছোট বড় নানা মাছে। সন্ধ্যাকালীন এ বাজারটিতে 250টি পাইকারি, 30টি সাপ্লায়ার আড়ত এবং 20টি বরফ কল ও বরফ প্রাসা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেলে তারা হবেন উপকৃত। মাছগুলি তো আসলে আমাদের এই আমাদের এলাকা মেঘনা নদী হইতে, তারপরে ইটনা, মিডাবন, মারকুলি, আজদিরি, লিপসা, তারপরে পাহাড়পুর, সাসনা, সুনামগঞ্জ জেলা হইতে, সিলেট জেলা হইতে, হবিগঞ্জ জেলা হইতে বিভিন্ন জায়গা থেকে মাছ আসে। এখানকার মাছ বাংলাদেশের সব অঞ্চলে যা, পাশাপাশি ইন্ডিয়া লেভেলে যা, ইন্ডিয়া আগরতলা যায়, কলকাতা যায়, চেন্নাই যায়, আর এমনি বড় বড় কোম্পানি বিডি ফুড, সিমার, এসটিআর, মাসুদ ফিস, প্রিমিয়াম, শাহজালাল এসব কোম্পানি ভৈরবগঞ্জ থেকে মাছগুলি তুলে প্রসেসিং করে তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রত পাঠায়, যেমন মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা সব রাষ্ট্রে পাঠায়। আর মাছের উপরে কোনো রকম দেয় না, যে কারণে মাছের বাজারের অবস্থা সবাই শুধু নিয়ে চলে, টাকা বছরের শেষে কিছুই বাড়িতে নিতে পারে না, শুধু সময় কাটা। তারপরে ময়না পুঁটি, আয়ের মাছ, বরফওয়াল মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, সকল মিঠা পানির মাছ এখানে বর্তমানে আসে, এবং দেশি কই মাছ পাওয়া যায়, শিং মাছ পাওয়া যায়, বড় বড় রুই, কাতল, এগুলো সব ধরনের মাছ এখন আমাদের নদীর মাছ এই বাজারে আসে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, ঢাকা, রংপুর, সিলেট, পাবনা ইত্যাদি জায়গা থেকে মানুষ এসে আমাদের এখান থেকে মাছ নিয়ে যায়। মাছগুলো খুব সুস্বাদু, মিঠা পানির মাছ, ডাকনা নদীর মাছ, প্রচুর পরিমাণ মাছ আমদানি হইতেছে। দেশি মাছ, সম্পূর্ণ দেশি মাছ, আয়ের আছে, গলদা চিংড়ি আছে, পায় মাছ আছে, বাতাসি আছে, মিরা আছে, গুলশা আছে, সব ধরনের মাছ আছে। দেশি মিঠা পানির যে মাছগুলো আছে সব মাছ আমাদের এখানে আছে। দেশি মাছ তো দেশি মাছের দাম মোটামুটি আছে ভালোই, একেবারে সস্তা না, আর বেশি দেশি দাম 10টা বেশি জিনিস ভালো, এটাই আমাদের পরিবারের একটা গুণ আর কি, যে দাম 10টা বেশি জানিলে হায় মানুষ টেস্ট পাওয়ার মনে লায় না। মিঠা পানির মাছের কদর বেশি থাকায় ভৈরব সহ দেশের বড় বড় শহর থেকে আসা পাইকারি ও খুচরা ক্রেতারা কিনে নিয়ে যান পছন্দের মাছ। আর তো এইসব ইলিশ মাছ কিনছি, অনেক আপনার এখানে চিংড়ি মাছ কিনছি, মাছগুলো মোটামুটি ভালো রেটে পাওয়া যায়, মাছ ভালো বাজারে। আমি আসছি বগুড়া থেকে, বগুড়া থেকে এখানে আসছি আপনার সব ধরনের মাছ কিনি, বেশিরভাগ মাছ বড় বড় গোয়াল, তারপর আপনার নদীর চিংড়ি, গোলদা চিংড়ি, বাতাসি, বাম, চেলা, আরো বিভিন্ন প্রকার মাছ আমরা কিনি, কিনে বগুড়ায় কদালি বাজার খুরসা বিক্রি করি। আর থেকে মশার থেকে মাছ নিয়ে মাছ নিয়েছে বাজারে বিক্রি করি, আর করে আড়িতে বিক্রি করি। কি কি মাছ বিক্রি করি? চান্দালে, চাইলালে, পাইলালে, হ্যাঁ বিভিন্ন জাতের মাছ নিয়ে মানে বিক্রি করি। আর বোয়াল, দেউস, তারপর আপনার পাতাশি, চেলা, ডিমা, সব ধরনের মাছই নেই। ফুলিয়া চাইছি বৈরব মাছ কিনার জন্য, কোন মাছ কিনে? আড়ি মাছ, শিং মাছ, কাঁকড়া মাছ, বারাজাত বল মাছ, পুড়ি মাছ, এগুলি কিনে নেওয়া গাড়ির থেকে মাছ কিনি, কিনা লাইপুরা, নারায়ণপুর, বারিসা, চুবিহলা, আপনার কালকা ভাষা এসব এলাকার বেশি। ভরা মৌসুম হওয়াতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলা থেকে মিঠা পানির সব ধরনের মাছই আসছে এ বাজারে। দেশের চাহিদা মিটিয়ে হচ্ছে রফতানিও। বিভিন্ন এলাকা থেকে এখন খুব পর্যাপ্ত মাছ আমদানি হচ্ছে, এবং বেশি করে কয়েকটা জেলার থেকে এখন সিলেটের একটা অংশ, সুনামগঞ্জের একটা অংশ, কিশোরগঞ্জের অংশ, নেত্রকোনা, এই সমস্ত নামা এলাকাগুলোর থেকে মাছগুলি আমাদের এখানে আসে। আমাদের এখানে বিভিন্ন জায়গায় বাড়ি আছে, আসছে তা মানে এই ঢাকা, চিটাগাং, এই বড় বড় কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কাছাকাছি যে মার্কেটগুলি আছে, এমনকি বগুড়া তো কিছু কিছু পাটির আসা নেই তা এখন বৃষ্টি পানির মাছ আমাদের এখানে কোনো ইয়ে সাগরের মাছ নেই, প্রশ্নই আছে না, কিন্তু এই মাছগুলো ডেলি দু চারটা ট্রাক্টর আগত
করলাম যে এমনি কালচি হয় কালচি হয় নাই এবং দেশের বাইরে তিরাঙ্গে ও দেশের বাইরে বিভিন্ন ফ্যাক্টরি এর থেকে সংগ্রহ করে নিয়ে বিদেশে চালন করে এটা আমাদের একটা বিশাল বিষয় যে এটা আমাদের এখন মাছের আমদানি বেশি দেওয়ার কারণে একটু দামটা কম আপনার মাছটা যথেষ্ট পরিমাণ বাইরে দেশের বাইরে চিটাং নিয়ে আমাদের এর থেকে কিনে নিয়ে চিটাং পঁচিশ 1982 সালে 6 একর জমির ওপর গড়ে উঠে সন্ধ্যাকালীন এ মাছ বাজারটি। প্রতিদিন এ বাজার থেকে প্রায় 5 থেকে 7 কোটি টাকার মাছ কেনা বেচা হয়। সময় সংবাদ, ভৈরব।